সপ্তম দফার লোকসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসের রবিনের বিশাল ধাক্কা দিল। তৃণমূল কংগ্রেস ছেড়ে বহু কর্মী সমর্থক যোগ দিলেন কংগ্রেসে। তো এমনই কিন্তু একটি বড়সড় ব্রেকিং নিউজ নিয়ে আসছি। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যে ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কান্দি বিধানসভা উপনির্বাচনের আগে ফের শক্ত করল কংগ্রেস। বৃহস্পতিবার দুপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে শাসক দল থেকে কংগ্রেসে যোগদান করলেন সহকয়েক কর্মী সমর্থক। গত লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসে যোগদান চলছিল। লোকসভা নির্বাচন মিটতেই সেই যোগদানের পালা অব্যাহত করল মুর্শিদাবাদ জেলায়। আগামী 20 মে কান্দি ও নওদা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। ঠিক তার প্রাককালে বৃহস্পতিবার দুপুরে তৃণমূল কংগ্রেস থেকে কংগ্রেসে যোগদান করল প্রায় 100 খানেক যুবকর্মী সমর্থক। এদিন তারা বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে গিয়ে বিদায়ী সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগদান করলেন। অধীর রঞ্জন চৌধুরী জানান, এই জেলায় তৃণমূল কংগ্রেসে আর কিছু থাকবে না, তাই লোকসভা নির্বাচনের পরেও তাদের ঘর ভাঙা অব্যাহত থাকবে। মানুষ কংগ্রেসের পাশেই ছিল, আছে এবং থাকবে। মানুষ বুঝে গিয়েছে কংগ্রেস ছাড়া গতি নেই, তাই এখন কংগ্রেসে যোগদান করছে মানুষ। এই যোগদান আগামী দিনে কান্দি বিধানসভা উপনির্বাচনের বহিঃপ্রকাশ পাবে। তো এটি ছিল কিন্তু সপ্তম দফা লোকসভা নির্বাচনের আগে অধীর রঞ্জন চৌধুরীর বড়সড় ভাঙনের, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বড়সড় ভাঙনের একটি বড়সড় ব্রেকিং নিউজ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার কী মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। নতুন হলে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।